মানুষকে ধরে মেরে ফেলবার চেষ্টা চালায় এরা তৃণমূল সব বীর পুঙ্গব দিদির সৈনিকেরা নীল আর সাদা বেলুন লাগিয়ে টিকার শিবির চলছে এখন দিদি দলের লোকেরা কোন মুখে কথা বলছে দেবাঞ্জন সোমকে আমরা চিনি না ভালো মতো সাহায্য তো নিতে এসেছিল সে সময় শত শত তার মধ্যেই ও চলে আসে কি আর করবে দল কি করে বুঝবো ভ্যাকসিনে আছে পাউডার গোলা জল পুরসভার লোকজন কি থুড়ি পড়া চোখে দেখেনি কেন মিথ্যে প্রচার করছে একটা লোকে প্রভাবশালী তকমা লাগিয়ে সে লোক করছে ভর্তি উদ্বোধন করতে গিয়েছিল রবি ঠাকুরের ভর্তি একদমই তাই হীরা হাকিমের নিচেই তো তার নাম আজ ইনোসেন্ট সেজে বলছেন এই সবে জানলাম শান্তনু গিয়ে এফআইআর দায়ের করেছে থানায় যখনই দলের ওপর মহল ওকে এই সব জানায় প্রশাসনকে ঘুমাচ্ছিল শুরু হয়নি কেন যুগ্ম সচিব বলছে নিজেকে দেখতে পাননি যেন ওর নামে তো লাগু হবেই গণহত্যার মামলা দেবাঞ্জন দেব নিজেকে বলতো বিশাল আমলা আপতকালীন পরিস্থিতিতে করতে পারিনি যা চাই তাই বলে এটা বলা ঠিক নয় আমরা দোষীকে বাঁচাই জঘন্যতম অপরাধ এটা বলেছে কুনাল ঘোষ আমরা কিন্তু আড়াল করিনি দেবাঞ্জনের দোষ যাদের গায়ে টিকার বদলে ঢুকলো দূষিত জল তাদের দায় নিতে প্রস্তুত টিয়া তোমার দল এবার যদি মানুষগুলোর বড় সড়ো কিছু হয় সেই দায় তো নিতেই হবে ক্যাজুয়াল কেস নয় একটা কিছু পেলেই হয়েছে সবাই লাফিয়ে এদের নেত্য দেখতে দেখতে আমরা রাজ্যপালের সঙ্গে এদের রোজই চলছে লড়াই রাজভবন আর নবান্ন যেন তপ্ত লোহার করাই মন্ত্রিসভার লিখিত ভাষণই পড়েন রাজ্যপাল সেই নিয়েও বিতর্ক আজ রাজ্যে এমন হাল রাজ্যপাল তো প্রথম থেকেই ঝামেলা সৃষ্টি করেন বিজেপি দলের নির্দেশ মেনে নরেন এবং চড়েন এখন উনি কি বলবেন আমরা দিয়েছি পাঠিয়ে ভেবে দেখবেন বলে দিলেন এতটা সময় কাটিয়ে উনি বলছেন পরে দেখবেন সেটা তো করতে পারেন দিদির দলের লোকেরা কি আর আইনের ধার ধারেন মিডিয়াতে সেটা টেলিকাস্ট হবে সেটা চেয়েছেন উনি এর মধ্যে বিজেপির চাল কি দেখছেন শুনে আমরা কখনো দেখিনি গো ভাই এই ধরনের দরজা এমনিতে জানি খোলাই থাকে দরজা আমরা কখনো করেছি নাকি সেই দরজাটা বন্ধ অপপ্রচার কে করছেন দেখতে পাও না অন্ধ চলছে বলাও যাবে না সেটা বিজেপি কর্মী যেখানে দেখছে সেখানে বলছে পেটা ঘরে ফিরতে পারেনি আজও প্রায় কয়েকশো লোক সেই দিকে কারো নজর পড়ে না বুঝে রয়েছেন চোখ একদম বাজে কথা এইসব উৎসাহ অপপ্রচার আমি এসে দিনে সব আননেসেসারি খোঁজার আমরা বলেছি জিতেছি আমরা আবার বিপুলভাবে ময়দানে এসে মোকাবিলা করো বুকনিক বেরিয়ে যাবে এমন সম্পর্ক হলে তো খুব মুশকিল তাতে যদিও জানি লয় সব রাজ্যের হাতে কিন্তু সেখানে রাজ্যপালেরও কিছু সম্মান আছে এটাও তো ঠিক নিরপেক্ষতা বড় সকলের কাছে নিরপেক্ষতা ঠিকই রয়েছে এরাই লাফান বেশি আমরা বলছি বিপর্যস্ত এখানে ডেমোক্রেসি কে জিতেছে কে হেরেছে লড়াই চলছে রোজ হাইকোর্টে গিয়ে সেদিন সকালে নিয়েও এলাম খোঁজ সিংভি এসে শুরু করেছেন দারুন মেলো ড্রামা জমা পড়েছে এসলাসে সবে দিদির হলফনামা তোমরা তো কোনো পিকচারে নেই আবার কিসের কথা কি করে বুঝবে এই মামলার আসল বাস্তবতা নিরপেক্ষভাবে ঠিক হোক ঘটনার ভালো মন্দ হেরে গিয়েও লজ্জা হয়নি দিদির নন্দী গ্রামে এখন আবার নাটক করছে বিবেচনার নামে আদালতে এই ঘটনাটাকে টেনেছেন মাননীয়া আমরাও শেষ দেখেই ছাড়ব জেনে রেখে দাও টিয়া শেষ তো তোমরা করেই দিয়েছ বাংলা সংস্কৃতি আদালতে গিয়ে ঝগড়া করাটা কোথাকার রাজনীতি যে কোনো ব্যাপারে যেতে পারি জনগণ আদালতে রেজাল্টটা কি বেরাই দেখুন অদূর ভবিষ্যতে একটা সিটে জেতার জন্য কেউ করে এত কিছু আমরা বলছি এভাবে নিজের ইমেজ করছে নিচু এইভাবে দিদি নিজেকে মহান প্রমাণ করতে পারবে উনি ভাবছেন নন্দী ভোটের সংখ্যা বাড়বে কার হার কার জিত সেই সত্যি সামনে আসবে বিজেপির নাচ দেখলে এখন দুধের শিশু হাসবে রায়টা বেরো বার করে দেবো অধিকারীদের ফুর্তি নিচু নয় গো উজ্জ্বল হবে নেত্রীর ভাবমূর্তি সত্যি ভাবি এরা কতটা দায়িত্ব বেশিরভাগ লোক আজকেও পাচ্ছে না ভ্যাকসিন ভ্যাকসিনের বদলে দিচ্ছে পাউডার গোলা জল আদালতে গিয়ে নাটক করছে শাসক বিরোধী দল তোমরা তো ভাই সিনের বাইরে বন্ধ করো তো ভাষণ কি করে বুঝবে নিজের তো নেই একটা গোটা আসন দিদি জিতবেন এটা আমরাও খুব ভালো মতো জানি নিরপেক্ষ তদন্ত শুরু হয় দেখি কতখানি রাজনৈতিক সংস্কৃতি তো দিয়েছে জলাঞ্জলি কুকথার কম্পিটিশন আমরা কি সাধে বলি কেউ বলছেন জাত গোকরো এক ছ বলে ছবি ভাষা শুনে নিজের রাজ্যে কানে হাত দেন কবি আমরা কি সেই ব্যাপারটাকে কখনো দিয়েছি ছেড়ে স্পষ্ট বলেছি ওই ডায়লগে হিংসা গিয়েছে বেড়ে এমন ঘটনা না ঘটে যেন কখনো ভবিষ্যতে সেই কারণে কেসও করেছি আমরাই আদালতে বিচারপতি তো অভিযোগ শুনে নিজেই হেসে খুন বলেছেন এটা মামলা নাকি কি বলেছেন মিঠুন সিনেমার কোন ডায়লগ বলে হিংসা বাড়ানো যায় সেন্সর বোর্ড পাশ করা ছবি ভাবলেও হাসি পায় যতই বলো সবাই উঠে যা খুশি বলা যায় না প্ররোচনা দিয়ে লোককে না চাও আইন দেখতে পায় না আমরা এসব সহ্য করি না আগেই রাখছি বলে মিন মিনি করে ক্ষমা চাইলি বরফ যাবে না গোলে কে ক্ষমা চেয়েছে টিয়া আবল তাবল বলছো স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে প্রথম থেকেই চলছো দিদি চাইলেই আসবে নাকি আকাশের চাঁদ হাতে মিঠুন বাবুর সঙ্গে আছি এমন অবস্থাতে জানো আমি মানহানির মামলা করতে পারি কি করে বলছো এখানে বসে আমরা স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারের গোটা দেশে নমুনা তো হলে তোমরা চব্বিশে লোকে বুঝিয়ে দেবে জেনে রেখে দাও গোমরা চব্বিশের টা চব্বিশে ভেবো শুনলেও পায় হাসি অষ্টপ্রহর জ্বলে পুড়ে মরে আজকে রাজ্যবাসী দুজনেই সমান তোমরা সহজে ভোলে না ভবি কিন্তু এমন ভাষণ চলে না একটা ছ বলে ছবি এমন ভাষণ মাঠে ময়দানে কিছু তো দিতে হয় সিনেমার কোনো ডায়লগ দিলে সেটা অন্যায় নয় এখনো কাটেনি কেসটা নিয়ে এক ফোঁটা দ্বিধা দ্বন্দ্ব এই কেসেরও বিচারপতি সেই কৌশিক চন্দ।